যে শেষ লড়াই পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই অত্যাচারী সরকারকে আমরা উৎখাত করে ফেলছি ততক্ষণ আমাদের লড়াই চলছে আর এই সরকারের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে মুখ্যমন্ত্রীকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী করব খুব তাড়াতাড়ি করব উমরে যত চোর এক এক করে সব জেলে যাচ্ছে কি খবর পেয়েছেন তো মহাদেবের কি মাহাত্ম্য দেখুন আপনার তৃণমূল কংগ্রেসের এক নেত্রী মহাদেবের শিবলিঙ্গে কি যেন পড়িয়েছিল এখন ইডি দেখেছে তাকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার এখানকার সাংসদ সেই সাংসদ মা কালী নিয়ে কি কথা বলেছিল মনে আছে তো গ্রামের মানুষজনকে মনে করাবেন যে এখানকার সাংসদ মহুয়া ম্যাডাম তিনি লাখ টাকার ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান লোকসভাতে আবার গরিবের কথা বলেন ব্যাগই হচ্ছে 1 লাখ টাকার কি মহিমা মায়ের সে মা কালী সম্পর্কে যে কথা বলেছে যে মা কালী নাকি মদ খায় আগামী দিনে এই হিন্দু বিদ্বেষী তৃণমূল কংগ্রেসকে আমাদেরকে উচিত শিক্ষা দিতে হবে নদীয়ার বুক থেকে দিতে হবে নদীয়ার মাটি থেকে দিতে হবে উত্তর নদীয়ার মাটি থেকে দিতে হবে কেন কারণ সব থেকে বড় দায়িত্ব হচ্ছে নদীয়ার মানুষের কেন কারণ এই মাটিতে হোসেন শাহের আমলে চাঁদ কাজী বলে একজন ভদ্রলোক ছিল সে বলেছিল হরি কীর্তন করা যাবে না হরি নাম নেওয়া যাবে না নিলে পরে তার কারাবাস হবে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে ধরাধামে আবর্তিত হয়ে এখানে আবির্ভূত হয়ে এই পুণ্য ভূমিতে তিনি চাঁদ কাজীর বাড়ির সামনে গিয়ে সংকর্ষণ করেছিলেন কি করেছিলেন কিনা করেছিলেন আজকে সেই মাটি থেকে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে কারণ চাঁদ কাজীর এখনো শেষ হয়ে যায়নি তারা জয় শ্রীরাম বলা বন্ধ করতে চায় আমাদের মুখ থেকে জয় শ্রীরাম কেড়ে নিতে চায় তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে কি রাখবো তো রাখবো তো তৃণমূল কংগ্রেস বুথ লুট করতে এলে উচিত শিক্ষা দেবেন তো একদম উচিত শিক্ষা দিয়ে বাড়ি পাঠাবেন আর একটা কথা মনে রাখবেন পুলিশ ওদের এক সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুধু আছে হচ্ছে পুলিশ পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেস হচ্ছে পুলিশ কিচ্ছু নেই পুলিশ ছাড়া তৃণমূল কংগ্রেসের কিচ্ছু নেই পুলিশ কেস দেবে আপনাকে মার খেয়ে কেস খাওয়ার থেকে কি করা ভালো কি করা ভালো কি করা ভালো আপনি মার খেয়ে আমার কাছে আসবেন না বাকিটা করে আসুন আপনার জামিন করার দায়িত্ব সুকান্ত মজুমদারের ভারতীয় জনতা পার্টির আমরা অনেক অত্যাচার সহ্য করেছি আমরা ভেবেছি যে তৃণমূল কংগ্রেস এক সময় ঠিক হবে কিন্তু বাংলায় বলে চোরে না শোনে ধর্মের কাহিনী চোরে ধর্মের কাহিনী শোনে দাদা মোবাইল তো পাবেন না অবস্থা দেখো চুরি করে কি নাম করেছে মোদীজি পর্যন্ত ভোপালে মধ্যপ্রদেশে ভাষণ দিচ্ছে সেখানে গিয়ে বলছে কয়লা কেলেঙ্কারি গরু কেলেঙ্কারি আমরা কংগ্রেসের আমলে দেখতাম 14 সালের আগে এ দিয়ে কেলেঙ্কারি হতো বি দিয়ে কেলেঙ্কারি হতো সি দিয়ে কেলেঙ্কারি হতো তৃণমূল তো রেকর্ড ভেঙে দিয়েছে লোকনাথ বাবা বলে রণে বলে জলে জঙ্গলে যেখানেই সব বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আর দিদিমণি বলে রণে বলে জলে জঙ্গলে যেখানেই সুযোগ পাবে সেখানেই চুরি করিবে চুরি করিতে পারবে এমন কোন জায়গা নেই আর দেখুন তৃণমূল কংগ্রেস কি বোকা আগে ABCD দিয়ে দুর্নীতির নাম হতো কংগ্রেস আমলে এখন ওরা লাগে আই লাভ এবি লাগে সব জায়গায় বড় বড় লাভ চিহ্ন দিয়ে এবি লিখে রাখছে এবি মানে হচ্ছে সব থেকে বড় চোর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সব থেকে বড় চোর এবার শুনলে পরে আবার দৌড়ে আসে কে চোর বলেছে চোর কে চোর বলবে না তো কি বলবে কি বলা উচিত আপনাদের কি মনে হয় আগামী পঞ্চায়েত নির্বাচনে এই নিচু তলার চোর গুলোকে আপনাদেরকে টাইট করতে হবে উপর বলার জন্য আমরা আছি উপরে চোর গুলোর জন্য আমরা আছি কিন্তু নিচু তলার চোর গুলোকে কে টাইট করবে সব জায়গায় চোর মুক্ত পঞ্চায়েত চায় হবে হবে ওইদিকে তাদের হাত তুলছে না হবে তাহলে আমার সাথে হাত মুট করে জোরে একত্রে বলুন ভারত মাতা কি
হুট করে আমরা প্রতিজ্ঞা নিলাম দুটো প্রতিজ্ঞা মাথায় রাখবেন পঞ্চায়েত সব বিজেপির হবে জেলা পরিষদ নদিয়াতে বিজেপির দখল হবে দুটো মন্ত্র মানতে হবে যে প্রতিজ্ঞা আমরা নিলাম লাস্ট অবধি বুথ ছাড়বো না মাথা ফাটবে পা ভাঙবে অন্যের মাথা ফাটা দেওয়ালে ফাটাবো কিন্তু বুথ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না আর ঠিক করো না কেন্দ্র গণনা কেন্দ্র ছাড়া যাবে না ছাড়বো না গণনা কেন্দ্র শেষ নিঃশ্বাস অব্দি লড়াই করতে হবে সকলে একসাথে ঢুকবেন ছেড়ে একসাথে বেরিয়ে আসবেন বিজয় মিছিল হবে এই নদীয়ার বুকে হবে আমরা গণনা কেন্দ্র থেকে বিজয় মিছিল করে তাহলে একবার শেষ বারের মতো আমার সাথে বলুন আজ মুঠ করে বজরং বলির মতো জয় শ্রীরাম জয় শ্রীরাম